ফেসবুকে সাকসেসফুল হওয়ার জন্য আজকে কিছু টিপস শেয়ার করবো, যেগুলো প্রতিনিয়ত আমাকে কমেন্টে বা ইনবক্সের মধ্যে জিজ্ঞেস করা হচ্ছে, ভাই কীভাবে ফলোয়ার বাড়াবো, কীভাবে রিচ বাড়াবো, কীভাবে মনিটাইজেশন অন করবো, আর কীভাবে আর্নিং করবো। এই জিনিসগুলো আজকে শেয়ার করবো। অবশ্যই গাছটা রোপণ করতে করতে আপনারা ভিডিওটি দেখতে দেখতে আমার গল্পটা শুনতেই থাকুন, আর আমি অবশ্যই আপনাকে আজকে যে টিপস দেবো সবগুলো আপনার কাজে আসবে অনেকটা। তো আপনাকে ফেসবুকে কাজ করার জন্য অবশ্যই ধৈর্যশীল হতে হবে, কারণ ধৈর্য না হলে আপনি রাতারাতি কখনো ভাইরাল হতে পারবেন না ফেসবুকের মধ্যে। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ফেসবুকে সবসময় আপনাকে এমন ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে যেটা থেকে মানুষ শিখতে পারবে, কারণ শিক্ষণীয় মানুষ দ্বিতীয়বার ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই ফলো করবে পেজটা। ফেসবুকে প্রতিদিন নিয়মিত রিলস ভিডিও আপলোড করতে হবে, কম করে হলো 2 থেকে 3টা, আরও বেশি পারলে তো অনেক ভালো হবে, কারণ পেজের প্রতিদিন অ্যাক্টিভ থাকলে ফেসবুক নিজে থেকে ভিডিও কী করে রিচ করে দেয়। আপনি যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড করবেন ওই ভিডিওগুলো অবশ্যই অর্গ্যানিক হতে হবে এবং অরিজিনাল আপনার ক্যামেরা দিয়ে তৈরি করা ভিডিও হতে হবে, যাতে আপনার ফেসবুকে কাজ করলে অনেক সময় অনেক ধরনের ফলিস ইস্যু দেখা যায়, ওই ইস্যুগুলো যাতে না আসে। আর এমন কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না যেটা মানুষের জন্য ক্ষতিকারক, মানে দেখলে মানুষকে বিব্রত করে, ওই রকম কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না যাতে আপনার দর্শক বিব্রত না হয়। তখন দেখবেন আপনার ভিডিওগুলো যদি শিক্ষণীয় হয় বা দেখার মতো হয়, তাহলে দেখবেন দিন দিন আস্তে আস্তে আপনার ফলোয়ার বেড়ে যেতে পারে। দেখবেন একদিন 1000 ফলোয়ারে চলে আসতে পারে যদি আপনার ভিডিওটা শিক্ষণীয় হয়। একটা ভিডিও থেকে আপনার কপাল খুলে যেতে পারে, দেখবেন একেবার ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে আর খুব সহজে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, এভাবে যদি কাজ করে যান নিয়মিত। ফেসবুকের কতগুলো রুলস আছে যেগুলো আপনাকে অবশ্যই মেনে নিতে হবে, না হয় আপনি ভিডিও তৈরি করে যাবেন কিন্তু কখনো সফল হতে পারবেন না। এই ভিডিওর রুলসগুলো জানার জন্য অবশ্যই আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, আর আপনি চাইলে ইউটিউবের সাহায্য নিতে পারেন। ইউটিউবে কিন্তু এরকম অনেক অসংখ্য টিপস দেওয়া আছে যেগুলো দেখে দেখে কিন্তু আপনি শিখতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনাকে ফেসবুকের রুলস অমান্য করে এরকম কোনো কিছু ভিডিও শেয়ার বা অন্যের কোনো মিউজিক বা অন্যের কোনো ছবি, এক কথায় বলতে গেলে আপনাকে অন্যের কোনো কিছু ব্যবহার করবেন না ফেসবুকে যতদিন আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। আপনি যখন নিয়মিত ফেসবুকে কাজ করে যাবেন তখন দেখবেন আপনার ভিডিও কোয়ালিটি উন্নতি হচ্ছে, আপনার রিচ বাড়তেছে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে, সব কিছু বেড়ে যাবে আস্তে আস্তে। কিন্তু ভাই একদিনে আপনি এই যে গাছের মতো গাছ দেখছেন রোপণ না করার আগে ফল ধরে বসে আছে, ওই রকম চিন্তা করলে আপনি জীবনেও ফেসবুকে সফল হতে পারবেন না। আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে, আর কাজ করতে করতে আপনাকে অবশ্যই আপনি শিখতে হবে কিছু, প্রতিদিন নতুন নতুন শিখতে শিখতে দেখবেন এক পর্যায়ে গিয়ে আপনি অভিজ্ঞতা হয়ে গেছেন, আপনি তখন দেখবেন মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে গেছেন আর আপনার পেজকে সবাই মানুষ ফলো করবে আস্তে আস্তে। আপনি হয়তো লক্ষ্য করবেন আপনি যখন আমার ভিডিওটা দেখতেছেন তখন দেখবেন ঠিক মাঝখানে আমার বিজ্ঞাপন শো করতেছে, ওই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখবেন শেষ পর্যন্ত গিয়ে একটা বিজ্ঞাপন শুরু করতেছে। মূলত ওই বিজ্ঞাপন থেকে কিন্তু আমাদের আর্নিংটা হয়ে থাকে ফেসবুক।